যুদ্ধবিমান থেকে ভারতীয় গরুর কমান্ডোদের এয়ারড্রপ দেখলে গায়ে কাটা দেবে। ভারতীয় বায়ুসেনার জন্য অসম্ভব কোনো কিছুই নেই, সেটাই আরও একবার প্রমাণ করে দিল বায়ুসেনার এলিট কমান্ডো। CN-30J এয়ারক্রাফট থেকে এয়ারড্রপের মাধ্যমে জাম্প করেন একের পর এক কমান্ডো। অস্ট্রেলিয়ার ডারউইনে চলছে এক্সারসাইজ পিচ ব্ল্যাক, আর তারই অংশ হিসেবে এই এয়ারড্রপে অংশ নেন তারা। সেই ভিডিও পোস্ট করা হয়েছে এয়ারফোর্সের টুইটার হ্যান্ডেলে। ওই মহড়ায় অংশ হিসেবে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট থেকে প্রথমবার জাম্প দিয়েছে গরুর কমান্ডো। কিভাবে একের পর এক কমান্ডো ঝাঁপ দিচ্ছে সেই দৃশ্য দেখলে কার্যত গায়ে কাটা দেবে। 2004 তৈরি হয় এই গরুর কমান্ডো, বিভিন্ন বায়ুসেনা বেসে তাদের মোতায়েন করা হয়েছে। এছাড়া যে কোনো ঘটনায় তল্লাশি অভিযানে তাদের সামিল করা হয়, এছাড়াও কোনো স্পেশাল ও কভার্ট অপারেশনে তাদের ডাকা হয়। সন্ত্রাস বিরোধী অভিযানেও তারা সমান দক্ষতার সঙ্গে লড়াই করে। বিভিন্ন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে এবং তথ্য আদান প্রদানের জন্য এই মহড়ায় অংশ নিয়েছে বিভিন্ন দেশ। অন্তত 4000 জোয়ান ও 140টি এয়ারক্রাফট অংশ নিয়েছে সেখানে।